আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার আপুদেরকে আমি দেখাবো চৌকাট গলার কাটিং স্কেল চৌকাট গলা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গলা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু জামায় চৌকাট গলা না দিলেই নয় অর্থাৎ ওই গলাতে চৌকাট গলাই দিতে হবে বা ওই ডিজাইনটার মধ্যে চৌকাট গলাটাই মানানসই বা পারফেক্ট আচ্ছা এখন আসো আমার আপুরা সেটা হচ্ছে যে চৌকাট গলার কাটিং স্কিল দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদেরকে একটা চৌকাট গলা কাটিং করে দেখাবো আজকে একটা ছোটো বাচ্চার জন্য দেখাবো মনে করো আট থেকে দশ বছরের বাচ্চা এই টাইপের একটা বাচ্চার জন্য চৌকাট গলা দেখাবো কারণ ছোট্ট একটা কাগজ নিয়েছে তো একদম ছোট আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আমরা যখনই চৌকাট গলা বানাবো দেখো চৌকাট গলা কিন্তু বানাইলে বড় হয়ে যায় একটা কমপ্লেন থাকে তাই পারফেক্ট মেজারমেন্টে করার চেষ্টা করবে পাশ থেকে দু ইঞ্চি নিব গলা আমার গলার কাটিংগুলো যারা দেখো তারা অন্তত এতদিনে পণ্ডিত হয়ে যাওয়ার কথা যদি নিয়মিত দেখো আর কি তো পাশ হবে দুই ইঞ্চি আর লম্বা হবে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি দেখো তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি হ্যাঁ যদি মনে করো তোমার বাচ্চাটা একটু হেলদি স্বাস্থ্য আছে মনে করো আট থেকে দশ বছরের বাচ্চা হোক কিন্তু সে একটু হেলদি তার জন্য একটু বাড়াই নিবা আর যে বাচ্চাটা একটু হেলদি না চিকনা রোগা খায় না আমার বাচ্চার মতো তাদেরটা একটু কমে দিবা তাইলেই হয়ে যায় তো আমি একটা হেলদি বাচ্চার জন্যই কেটে দেখাই হ্যাঁ বাচ্চা বাচ্চায় কিন্তু ভাগ আছে তো আমি পাশে নিলাম দুই লম্বাই নিলাম সাড়ে তিন এরপর দেখো এইখান থেকে দুই সুতা পরিমাণ আমি নিচে একটা দাগ দিব এই যে আন্দাজ করে দিল হবে স্কেলের প্রয়োজন নেই এখান থেকে দুই সুতা পরিমাণ এইভাবে একটা দাগ দেব আর টুস করে এখান থেকে এখানে বাঁকা করে এঁকে দিলাম হয়ে গেল আমার চৌকাট গলা চৌকাট গলা অনেকে ভাবে চৌকাট মানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে চারদিক সমান না চৌকাট গলা মানেই কিন্তু চারদিক সমান না চারদিক সমান হলে ওই গলা পরা যাবে না শেপ চেঞ্জ হয়ে যাবে গলা বেয়ে কাঁধ বেয়ে পড়ে যাবে আরও নানান ধরনের সমস্যা দেখা দেবে এই হচ্ছে মূলত চৌকাট গলা এটা একটু হেলদি মোটামুটি স্বাস্থ্য আছে তাদের জন্য আবার একদম হেলদি না মানে মোটামুটি আর কি এই হচ্ছে চৌকাট গলা কাটিং তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ